নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি বৃশ্চিক রাশির জুন মাসের মাসিক রাশি ফলের ভিডিও। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্য জুন 2022 কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। আপনার স্বাস্থ্য, ভাগ্য, ইনভেস্টমেন্ট, বিবাহ, প্রেম, কর্ম, এই সকল জিনিস, বিদেশ, এই সকল জিনিস কেমন যেতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এ মাসে দুটি রাজ্য আপনাদেরকে কিন্তু দুর্দান্ত লাভ দিবে। একটি হচ্ছে আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজ্য, আর একটি হচ্ছে শশনামক মহাপুরুষ রাজ্য কিন্তু আপনার এ মাসে কিন্তু থাকছে। মালব্য এবং শশনামক মহাপুরুষ রাজ্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে লাভ কিন্তু দিবে। দেখুন, এই যে জুন মাসে গ্রহের যে ট্রানজিটটা, আপনাকে একটু আমি ছোট্ট করে হিন্স বলে দিই। দেখুন, 18 জুন আপনার শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে, আপনার মেষ রাশি থেকে আপনার বৃষরাশিতে অবস্থান করছে, এবং 3রা জুন বুধ বকরি থেকে মার্গী হচ্ছে, এবং 15 জুন রবি আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। এর পাশাপাশি আপনার মঙ্গল 27 তারিখে রাশি পরিবর্তন করছে, অর্থাৎ আপনার ষষ্ঠভাবে মঙ্গল চলে আসছে, এবং 4 জুন 2022 শনি আপনার কুম্ভ রাশিতে কিন্তু বকরি হচ্ছে। যথারীতি দ্বাদশ স্থানে কেতু, ষষ্ঠ স্থানে রাহু, পঞ্চমে বৃহস্পতি, চন্দ্র তো জানেন সোয়া দুদিন পরপর আপনার রাশি পরিবর্তন করে কি রেজাল্ট পেতে চলেছেন, আমি এখানে বিস্তারিত আলোচনা করব। দেখুন, একটি কথা আমি বারবার বলি, যাদের ক্ষেত্রে মিলছে না বা বলছেন যে স্যার আমার তো হচ্ছে না, দেখুন এটা হচ্ছে সার্বিক রাশিফল, একটু বোঝার ব্যাপার আছে যে আপনার হচ্ছে না বলে পাশের বাড়ির মানুষ, বৃশ্চিক রাশির একজন টোটো চালক থেকে একজন হায়ার লেভেলের মানুষ কিন্তু আছে, তো প্রত্যেকেরই ভাগ্য কিন্তু সমান নয়, এটা কিন্তু বোঝা কিন্তু একান্তই দরকার। যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মছক দেখান না, যে জায়গায় সমস্যা আছে সেই জায়গায় সঠিক প্রতিকার করুন। শুধু ভিডিও শুনলে হবে না, কোন কোন জায়গায় সমস্যা আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। রোগ আছে, রোগকে আপনি সারান, দেখবেন আপনার ভাগ্য ফিরতে বাধ্য। আলোচনা শুরু করি, কি রেজাল্ট পেতে চলেছেন আপনি বৃশ্চিক রাশি। প্রথম আসি আপনার স্বাস্থ্যের ব্যাপারটা। দেখুন, স্বাস্থ্যের আপনার রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থা করছে বৃহস্পতির সাথে। দেখুন এখানে কি কানেকশানে, দেখুন সেনাপতি এবং মহামন্ত্রী একত্রে অবস্থান করায় স্বাস্থ্য নিয়ে যে খুব বড় ধরনের যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, বড় ধরনের স্বাস্থ্য নিয়ে যে আপনাদেরকে ভুগতে হবে এটা না, স্বাস্থ্য দিকটা ওভারঅল কিন্তু আপনাদের যাবে। তবে 18 জুন পর্যন্ত আপনাদের সুগারের প্রবলেম যা দেওয়া আছে, সুগার বা থাইরয়েডের প্রবলেম, এইটা আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভোগাতে পারে, মানে ছোটোখাটো সমস্যা, বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে মান সম্মানের জায়গাটা যথেষ্ট কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে, মান সম্মান, বৈভব, প্রতিপত্তি আপনাদের বাড়বে এ মাসে। এবং এই যে 18 জুন সপ্তমভাবে শুক্রের অবস্থান কার, এবং সেখানে বুধের সাথে একত্রে, দুটি কিন্তু একে অপরের মিত্র কারক গ্রহ, আপনাদের কি হবে এই সময়, আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু বাড়বে, শুভ বিবাহের যোগাযোগগুলো আসবে, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, দৈনিক রোজগার এই জায়গাটা কিন্তু ভালো। ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, আমি আবারও বলবো 18 জুনের পরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত প্রফিট পাবেন। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত লাভ আপনাদেরকে কিন্তু দিবে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু লাভ দিবে। এবং আপনি বিদেশের সাথে রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই যে বুধ এবং শুক্রের একত্রে মিলন আপনাদেরকে কিন্তু, কারণ আপনাদের
যেহেতু লাভের অধিপতি বুধ আপনার সপ্তমভাবে অবস্থান করছে শুক্রের সাথে মিত্র গৃহে, লাভ সফলতা সাকসেস আপনাদেরকে এই সময় কিন্তু দিবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ধরে রাখেন। এবার আসি আপনাদের ধনের জায়গাটা, দেখুন আপনাদের ধনপতি পঞ্চমভাবে অবস্থান করছে, এটা কিন্তু দুর্দান্ত আকর্ষক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে, এবং আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্কে উন্নতি, আপনাদের কুটুমের সঙ্গে সম্পর্কে উন্নতি, আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা দেখা যাবে, চাতুর্যতা দেখা যাবে কথাবার্তার মধ্যে, বেশ ম্যানেজমেন্ট করে কিন্তু ম্যানেজ করে আপনি কিন্তু চলতে পারেন এই মাসটাতে। এবং এর সাথে সাথে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা নিয়ে 15 জুনের পর থেকে কিন্তু চাপ কিন্তু থাকবে, কারণ কর্মপতি অষ্টমভাবে চলে যাচ্ছে। দেখুন কর্মপতি অষ্টমভাবে চলে যাওয়াতে কী হবে, মানে যারা চাকরি করছেন কি না, চাকরির জায়গাটা নিয়ে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু থাকবে। আমি আবারও বলছি, অর্থাৎ যথেষ্ট চাপ বা সেই জায়গাটাতে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু হলেও মতবিরোধ তৈরি কিন্তু হতে পারে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাকে মানে ম্যানেজ করে কিন্তু চলতে হবে ঠান্ডা মাথায়, মানে হঠকারিতার সিদ্ধান্ত নিলে কিন্তু মানে মাথা গরমটা আপনাদের কিন্তু কমাতে হবে। বৃশ্চিক রাশির পঞ্চমভাবে বৃহস্পতি সন্তানের জায়গার ক্ষেত্রে ভালো, এডুকেশান, দেখুন পঞ্চমভাবটা রিপ্রেজেন্ট বাই এডুকেশান, যারা উচ্চশিক্ষা করছে, যারা মাস্টার ডিগ্রি করছেন বা বিএ পড়ছেন বা এম কম, বিসিএ, এমসিএ, যাই হোক যে লাইনে যারা আছেন, শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ভালো একটা দিক কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি। শিক্ষা নিয়ে খুব একটা যে বড় সমস্যা সেটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে না। অভূতপূর্ব লাভ কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু পাবে শিক্ষাক্ষেত্রে, এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আপনাদের লাভ রিলেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, লাভ কানেকশানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো। নতুন প্রেম, পুরাতন প্রেম, বা আপনাদের ক্ষেত্রে লাভ ম্যারেজেরও কানেকশানগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করবে। চতুর্থভাবে শনি অবস্থান করে শশনগ্ম অপূর্ণ সাহায্য সৃষ্টি করছে, এবং শনি চৌঠা জুন থেকে কিন্তু বকরি হচ্ছে। এই বকরি হয়ে কিন্তু শনি আপনাদেরকে কিন্তু সম্পত্তিগত দিকটা কিন্তু ভালো দিবে, কোনো অ্যাসেট কিনা, কোনো প্রপার্টি কিনা, এই যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, প্রপার্টির দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু লাভবান কিন্তু আপনারা হবেন, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা যদি বলি, দেখুন ভাগ্যের পার্সেন্টেজটা যদি বলি, ভাগ্যভাবে পঞ্চম দৃষ্টি বৃহস্পতি পড়ছে, ভাগ্যোদয় আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। আমি বারবার একটি কথা বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা, সেই ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ বৃহস্পতির এই শুভ দৃষ্টি আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। তবে আপনাদের কিছু ক্ষেত্রে হলো মানে আপনাদের উন্নতির কারণ আপনাদের শত্রুতা কিন্তু আপনাদের বাড়বে, এবং এর পাশাপাশি যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা 18 জুনের পরে ইনভেস্টমেন্টটা করুন, কিন্তু 27 জুন থেকে একটু হলো সাবধান, কারণ রাহু এবং মঙ্গল একত্র হচ্ছে, অঙ্গারক দোষ সৃষ্টি করছে। 27 জুনের পর থেকে গাড়ি ঘোড়া বা এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন কিন্তু করবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু বেশ কিছু করেছে কনসিয়াসনেস রাখুন। আপনারা হনুমানজির উপাসনা করুন, বজরংবলী আপনারা পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু সৌভাগ্য আপনারা কিন্তু পাবেন, সব দিক থেকে যেগুলো বাধা আছে সেটা কিন্তু আপনাদের কাটবে। ওভারঅল যদি বৃশ্চিক রাশি বলি, মোটের উপর কিন্তু শুভ এবং অশুভ দুটি কিন্তু ঘটনা কিন্তু ঘটবে। অর্থাৎ এই ছিল বৃশ্চিক রাশির জুন মাসে কি ফল পেতে চলেছে তার একটা রেজাল্ট। তো প্রিয় দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।